হ্যালো ওয়ান কেমন আছেন সবাই আপনাদেরকে আরও একবার স্বাগত জানাচ্ছি এফআর টেকনোলজির পক্ষ থেকে আমি শামিম পারবে সিমেল আজ আপনার সাথে আমার একটা টিপস শেয়ার করবো যেটা দেখে আপনি তো চমকে যাবেন যাবেনই আপনার বন্ধুবান্ধব যারা আছে সবাই আপনাকে দেখে চমকে যাবে এবং সেই সাথে হিংসা করবে আমি বলে দিচ্ছি আপনারা এটা বন্ধুবান্ধবের সাথে শেয়ার করবেন জাস্ট চুপি চুপি দেখে যাবেন আপনারা একটা জিনিস খেয়াল করুন আমার পর্দায় আমার কিন্তু হোম স্ক্রিনটা রয়েছে এবং সেই স্ক্রিনের মাঝখানে একটা চাপ হিসাবে আমার ছবিটাও কিন্তু দেখা যাচ্ছে এটা খুবই ইন্টারেস্টিং আপনারা বলতে পারেন যে এটা আমার শুধু সে স্ক্রিনে হয়ে আছে না আমি বলি যে স্যার সেটিংসে যাই আপনার সেটিংসেও দেখেন যে সেটিংসেও কিন্তু আমার এই ছবিটা জল ছবিটা চমৎকার সুন্দরভাবে সেট হয়ে আছে এখন যদি আমি অন্য কোথাও যাই আমি যদি ধরেন ক্যালকুলেটার অন করি আমি দেখেন ক্যালকুলেটার অন করি সেইখানেও আছে আমি যদি ডায়াল পেটে যাই আপনি দেখেন সেই ডায়াল পেটেও কিন্তু আমার সেই ছবিটা আছে মানে এই জিনিসটা খুবই ইন্টারেস্টিং আমি যেখানে যাচ্ছি আমার সেই জল ছবিটা থেকেই যাচ্ছে এবং এইটা চমৎকার সুন্দরভাবে ম্যাচ করে গিয়েছে যখন যে কালারটা আসছে সেটার সাথে চমৎকার সুন্দরভাবে ম্যাচ করে যাচ্ছে এইটা যখন আপনার বন্ধুবান্ধব কেউ দেখবে তখন অবশ্যই জানতে চাইবে যে এটা আপনি কোথা থেকে কালেক্ট করেছেন বা এটা কীভাবে করেছেন সেটা আপনি বলার জন্য আপনি টিক্সটা বলবেন না জাস্ট আপনি ছবি দেখে দেখেছেন আমি আপনাদের সাথে শেয়ার করছি আপনারা দেখতে পারবেন তাহলে জাস্ট এটা করার জন্য আমি গুগল প্লে স্টোর থেকে একটি অ্যাপস ইনস্টল করে নিয়েছি তো যে অ্যাপসটা ইনস্টল করেছি কীভাবে অ্যাপসটা ইনস্টল করেছি সেই বিষয়টা আমি আপনাদেরকে একদম ভিডিও শেষের দিকে এসে দেখাবো তো এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে এটার কাজ করবেন আমি বলছি যে ভিডিও শেষের দিকে এসে অ্যাপসটা কীভাবে ইনস্টল করতে হবে সেটা আমি আপনাকে দেখিয়ে দেবো এটা দেখেন মক আপ ওভারলি যে অপশানটা এটাকে আমি অন করে রেখেছি তো আমি এটাকে যদি অফ করে দিই ঠিক আছে তো এখান থেকে আমি প্রথম এটা ব্ল্যাঙ্ক ছিল আমার এটার মতো ব্ল্যাঙ্ক ছিল আমি করেছি কি এখান থেকে একটা ছবি এনে অ্যাড করেছি তো আমি এখানে ক্লিক দিই ক্লিক দিয়ে হচ্ছে আমার যে ছবিটা যেখানে আছে আমি এখান থেকে ছবিটা জাস্ট নিয়ে আসলাম আসার পরে এই যে মক আপ ওভারলি এইটাতে আমি ক্লিক দিই তো দেখেন আবার ক্লিক দেওয়ার সাথে সাথে আমার একটা জলচাপ হিসেবে চলে আসছে জল চাপটা কতটা ইয়ে হবে গাঢ় হবে এটা কিন্তু এখান থেকে আপনি বাড়ি কমে নিতে পারেন ঠিক আছে এটা হচ্ছে আপনার ইচ্ছে এটা আপনি আপনি যতটা এবং এই সফটওয়্যারটা খুবই হালকা আপনাকে কোনো ধরনের পেন দিবে না এটার জন্য আপনার ফোন কখনোই হ্যাঁ স্লো হবে না আমি গ্যারান্টি দিয়ে বলছি খুবই খুবই হালকা এখান থেকে ওভারলি করে আপনারা এটাকে কতটুক গাঢ় করতে চান এবং কতটুকু হালকা করতেছেন এটা করে নেবেন আমি ধরেন এটাকে এই পর্যন্তই রাখতে চাই আমি আর বেশি না তো এটাকে এটুক করে আপনারা বেরিয়ে চলে আসবেন আমি তারপর হচ্ছে কালার পিক আছে এখান থেকে তারপর স্ক্রিনশট ডিটেলস আছে তারপর হচ্ছে গ্রাইটলি ওভারলি আছে তো এই বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করব কিন্তু আজকে আর করবো না আমি আপনাদেরকে নেক্সট টাইমে বলবো তো আপনারা তো বুঝলেন যে এটা কিভাবে করতে হয় তো জাস্ট এখান থেকে জাস্ট বেরিয়ে আসবেন এখন দেখেন যে হয়ে আছে যাই হোক আমি আপনাদেরকে আরও একবার দেখাচ্ছি ছবিটা চেঞ্জ করে তা নাহলে আপনারা বুঝতে পারবেন না আমার তো এই ছবিটা রয়েছে আমি একটা অন্য একটা ছবি দিয়ে দিই আমি জাস্ট এই ছবিটা দিয়ে দিই আমি এই ছবিটা দিয়ে দিই এখান থেকে দেখেন জাস্ট হ্যাঁ এখন দেখেন আমার ওই ছবিটা চলে আসছে ঠিক একইভাবে আপনারা আপনার ছবিটাকে সিলেক্ট করবেন তো ছবিটাকে সিলেক্ট করার পর আপনারা জাস্ট ধরেন আমি এই ছবিটাকে দিয়েই আবার আবার দেখাচ্ছি ছবিটাকে সিলেক্ট করবেন সিলেক্ট করার পর আপনাদের এটা চলে আসবে হোম স্ক্রিনে যাই হোক এবার চাই আপনাদেরকে কীভাবে সফটওয়্যারটা ইনস্টল করবেন আপনাদের চলে যেতে হবে গুগল প্লে স্টোরে তো গুগল প্লে স্টোরে থেকে আপনাদেরকে এটাকে ইনস্টল করতে হবে লিখতে হবে ডিজাইনার টুলস এই যে দেখেন ডিজাইনার টুলস আপনি কি সার্চ দিয়ে লিখবেন ডিজাইনার ডি ই এস আই জি এন ইআর ডিজাইনার টুলস টি ডাবল ও এল এস টুলস লিখে তারপর সার্চে ক্লিক করবেন তো সার্চে ক্লিক করার পর দেখেন প্রথমেই যে অ্যাপসটা চলে এসেছে তো সেই অ্যাপসটাকে আপনারা ইনস্টল করবেন ইনস্টল করে তারপর ওপেন করবেন আমি তো অলরেডি ইনস্টল করে রেখেছি তারপরে ওপেন করার পর এখান থেকে দুই নম্বরের যে অপশনটা রয়েছে মকআপ ওভারলি এখান থেকে জাস্ট ছবিটাকে সিলেক্ট করবেন তারপরে হচ্ছে অপাসিটিটা বাড়িয়ে কমিয়ে আপনি আপনার পছন্দ মতো দিয়ে আপনি জাস্ট এখান থেকে বেরিয়ে আসবেন দেখবেন যে আপনার কাজ হয়ে গেছে এখন যে কেউ আপনার এটা দেখে চমকে যেতে বাধ্য ঠিক আছে আপনি এভাবে খুব সহজেই আপনি চেঞ্জ করতে পারেন আপনার হোমস্ক্রিনে থাকা যে ছবি ছবিটাকে ওভারলি করে ফেলতে পারেন যারা এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিও দেখছিলেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আর বলি যে আপনারা যদি এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন এরকম মজার মজার সব ভিডিও পাওয়ার জন্য আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আর কোনো কিছু জানার থাকলে বা কোনো সামনে যদি কোনো টিউটোরিয়াল আপনার কোনো বিষয়ে পেতে চান তাহলে সেটা নিজে কমেন্ট বক্সে লিখে পাঠাবেন আবারও ধন্যবাদ জানিয়ে শেষ করছি আমি শামীম পারবে সিমেল